উনি শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্রকে তারা হত্যা করেছে খুন করেছে এবং এই আজকে এই কুত্তা মিজানকে বিজ্ঞ আদালতে খিলক্ষেত থানার পাঁচ কোটি টাকার চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড হয়েছিল আজকে রিমান্ড ব্যাক এসেছে তার পক্ষে আসামি পক্ষে জামিন চেয়েছিল আমরা বিজ্ঞ আদালতকে বলেছি সে পলাতক খুনি শেখ হাসিনার অন্যতম দোষর সে বেঞ্জির পুলিশের আইজিবি সাবেক হাজার হাজার কোটি টাকার কেশিয়ার এমনকি খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অর্থনৈতিক কেশিয়ার এই খুনি হাসিনার নির্দেশে এবং আসাদুজ্জামান কামাল খুনি ব্যঞ্জিরের নির্দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিদেশে পাচার করেছে এমনকি আওয়ামী লীগের রাম রাজত্ব কায়েম করেছে গাজী গ্রুপের সাথে মিলে সে রূপগঞ্জে আওয়ামী লীগ এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে